পর্যায়ে না খেয়ে বিড়ালটি মারা গেছে তাকে খাদ্য দেননি শুধুমাত্র এই কারণে তিনি এবাদত গুজার হওয়া সত্ত্বেও আল্লাহ তালা ওই নারীকে জাহান নামী হিসাবে ঘোষণা করেছেন শুধুমাত্র একটা প্রাণীর জীবনের প্রতি এই হেয়ালিপনা করার জন্য এখন প্রাণী তো কথা মানুষের জীবন আমরা শেষ করে ফেলছি নির্দয় ভাবে নবী করিম সাল্লাহিসাল্লামের আরো হাদিস আমরা জানি একটা পাখি দুটি বাচ্চাকে কেউ একজন ধরে নিয়ে গেলেন নবী সালাম যখন দেখলেন এই কাজটি কেউ করেছে তখন বললেন যে কে কাজটি করেছ

কারণ জানঞ্জে নবী সাল্লাল্লাহু আলাইহি কোন প্রাণীর প্রতি নির্মমতাকে সহ্য করবেন না চলে গেছে তারা তখন এবারে আব্দুর রহমানুদুল্লাহ তাআলা বলেছেন আল্লাহ লানত এবং অভিশাপ নাযিল হয় ওই মানুষগুলোর প্রতি যারা কোন প্রাণীকে এরকম বিনোদনের জন্য জাস্ট তীর মেরে গুলি মেরে বিভিন্ন ভাবে লক্ষ্যবস্তু তাদেরকে বানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু ঘটনা আছে আমরা বলে শেষ করতে পাবো না আমি একেবারে শেষের দিকে চলে আসছি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি ওড় দেখতে পেলেন খুব ক্ষীণকায় জীর্ণশীর্ণ দুর্বল এবং তার চোখে পানি তার উপরে খুব আলতো করে হাত বুলিয়ে দিলেন তখন সেই ওটের আচরণ দেখে বর্ণাকারী সাহাবি বলছেন মনে হচ্ছিল সে অনেকটা প্রশান্ত অনুভব প্রশান্ত অনুভব করেছে তখন তিনি ওটের মালিককে ডেকে বললেন যে এই ওটকে তুমি কেন ভালো করে খাবার দাবার দাও না

ধীরে ধীরে তাকে যেন হত্যা করতে না হয় এমন কি কোনো মানুষকে যদি মৃত্যুদণ্ড দিতে হয় তাকেও যেন নির্মমভাবে হত্যা না করা হয় প্রয়োজনে তাকে যদি মৃত্যুদণ্ড দিতে হয় এমন কি রণাঙ্গনে যদি শত্রুপক্ষ হয় নির্মমভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করবেন এই নির্মমতা করার অনুমতি ইসলাম আপনাকে দেয়নি আপনাকে মানুষ হতে বলেছে ইসলাম নবী সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি তার কোন একটা পশু জবাই করার জন্য শুয়েছেন শুয়ে তারপরে সেই পশু ছুরি ধার একদিক থেকে শুয়েছেন হয়তো পাও দিয়ে ফাড়া দিয়ে ধরে রেখেছেন আর অপর দিক থেকে থেকে হাত হাত দিয়ে তিনি ছুরি ধার নবী সাল্লাম বলেছেন তুমি তা হামাওতা তুমি কি চাও এই প্রাণীটাকে কয়েকবার হত্যা করতে কেন তুমি আগে ছুরি ধার দিয়ে আনো নাই নবী করিম সাল্লাম একটি গাধার পার দিয়ে যাচ্ছিলেন দেখতে পেন যে গাধাটার উপরে কেউ ছেঁক দিয়েছে কোন লোহাটো হাতে দাগ দিয়ে ছেঁক দিয়েছে ক্ষত বিক্ষত হয়েছে নবী